হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের রেসিপিটি হবে সরিষার শাক ভাজি। তো শুরু করা যাক আজকের। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো শুকনা মরিচ দিয়ে দিব, এর সাথে দিয়ে দিব রসুন, একটু নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিলাম পেঁয়াজ। তো এগুলাকে একটু নেড়ে চেড়ে নিব, ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার শাক। তো শাকগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, উল্টে পাল্টে দিব, তো আপনারাও ঠিক এভাবে দিবেন। এখন আমি এর উপরে ঢাকনা দিয়ে দিব। তো দিয়ে দিলাম ঢাকনা, কিছুক্ষণ অপেক্ষা করব, আগুনের আঁচটা একটু হাই করে দিব। তো বন্ধুরা, আমি তরকারিটি কিছুক্ষণ পর পর নেড়ে দিব, তো এখন নাড়বো। তরকারিটি এখন এই পর্যায়ে আছে, এখন এর থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে, তো আমি আর একটু নেড়ে দিব। এটা থেকে আরো পানি বের হবে, তো আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, যেহেতু আগে মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ আর শুকনা মরিচ। তো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, তবে লবণটা কম হলে অসুবিধা নেই, কিন্তু বেশি হলে সমস্যা আছে, তখন খাওয়ার স্বাদটা পাবেন না। তো আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। তো এখন তরকারিটি আমি নেড়ে দিব, আবার লবণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারাও ঠিক এভাবে মিশিয়ে নেবেন, তবে কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। আমি আমার ভিডিও সুবিধার্থে আমি কিছুটা ভিডিও কম করতেছি, তো আপনারা ঠিক এভাবে রান্না করবেন, তবে কিছু কিছু সময় এসে নেড়ে দিবেন, যত নাড়বেন তত তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে। আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব, তো এর মধ্যে আমি নেড়ে চেড়ে নিব, তো আপনারাও ঠিক এভাবে নেড়ে চেড়ে নেবেন। বন্ধুরা, এখন দেখবো তরকারিটি কেমন হয়েছে। এখনও কিছুটা পানি রয়ে গেল, তো আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। তরকারিটি তো হয়ে গেল, এখানে পানি একটু একটু আছে, তো এটা থাকলে সমস্যা নেই। তো আমি এখন তরকারিটি নামিয়ে ফেলবো, প্রায় শুকিয়ে গেল। এটা যখন আমি নামিয়ে ফেলবো তখন পানিগুলো আর থাকবে না। তো আজকের তরকারি হয়ে গেল, তো আপনারাও ঠিক এভাবে করবেন। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার ফেসটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।